চলে এসেছি আজকে খ্যামপুর, ও যে কুরচি মানে উদয়নারায়ণপুর কুরচি মালিক পাড়া, সেখানে তো চলে এসেছি। দেখলাম পাওয়ার এসেছে 10:09 দিয়ে। তো বেস আছে দুটো ও মিড আছে তিনটে। তো বেসে আছে মানে পাঁচটা মানে দশটা কুড়িটা স্পিকার, ও মিডে আছে টোটাল 27টা স্পিকার। তাহলে ভাবো কি হচ্ছে, শুধু দুম দুম করে বেস হচ্ছে, এই যে গর্জনটা আসছে ভাবতে পারছো, দুম দুম করে কাঁপছে পুরো এলাকাটা। এখন বর্মন বন্ধ আছে কারণ সকাল মানে সেই কালকে রাত্রে ঢুকেছে, ঢুকার পর মাল লোড হয়ে মানে রেডি হয়েছে, রেডি হয়ে বেজেছে, তারপর সেই সকাল থেকে চলছে। তো বললো যে এখন বাজবে না, আবার বিকাল থেকে বাজবে। তো আমি একটু কিছুটা ভিডিও করেছি, তোমরা পেয়ে যাবে, ভিডিওটা দেখো। মানে বর্মনের পোপটা এসেছে, অসাধারণ বাজাচ্ছে, যেমন সাউন্ড কোয়ালিটি তেমন বেস, অসাধারণ বাজাচ্ছে, পাওয়ারও খুব সুন্দর বাজাচ্ছে। বাট পোপের সাউন্ড কোয়ালিটি যেন আলাদা মনে হয়, কারণ পাওয়ারের পোপটা দেখেছি, পোপের যে সাউন্ড কোয়ালিটি ও 10:09 সাউন্ড কোয়ালিটি আকাশ পাতাল তফাৎ, যারা যারা দেখবে তারা বুঝতে পারবে। তো যারা যারা ভিডিও দেখে আসতে চাও উদয়নারায়ণপুর চলে আসো, উদয়নারায়ণপুর এসেই জিজ্ঞাসা করবে লোককে খ্যামপুর যাবো, পুরো পাশাপাশি সেট মানে পাশাপাশি সেট দুটো বাজছে, হয়তো যদি ফাঁকা জায়গা থাকতো হয়তো কম্পিটিশন হতে পারতো। ও পাশাপাশি বাজছে মানে এর সাউন্ড ওদিকে পাওয়া যাচ্ছে আর ওর সাউন্ড এইদিকে পাওয়া যাচ্ছে, ওই যে ওই জায়গাটায় বাজছে, ওই যে ওখানে বর্মন দাঁড়িয়ে আছে আর ভেতরটায় পাওয়ার বাজছে। তো আজকে আমাদেরকে হেল্প করেছে পাপাইদা হেল্প করেছে, আর ইন্দো ক্যামেরায় আছে। তো চলো ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা দেখো, বন্ধুদেরকে শেয়ার করো, আর যারা যারা আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও, ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্কটা দেওয়া থাকবে। তো সামনেই সামনেই শনিবার আসছে সেই বিখ্যাত বিখ্যাত পুজো, যেটা হচ্ছে হাওড়ার সব থেকে বড় পুজো বলতে গেলেই হয়, ঠিক জানি না এর থেকে বড় কোনো পুজো হয় কি না, বক্স পুজো এটাকে বললে হয়, ডিবুসুরের কালী পুজো সামনে শনিবার দিন। পাওয়ার বর্মন এমটি তো আরও বাংলা মাল আরসিএফ আছেই, এখন নামগুলো এই মুহূর্তে মনে পড়ছে না, ও সেই তারকেশ্বরের বিখ্যাত পুজো, জয় বাবা তারকনাথ, তারকেশ্বরের বিখ্যাত পুজো তেঘড়ির, সেখানে আছে বর্মন আছে পাওয়ার আছে। তো নিউ মহাকালের প্রবেশটা হয়েছিল, সেটা বললো যে ক্যান্সেল হয়েছে। এছাড়া চৌমালা বক্স বাংলা মাল 30-এর তো অসংখ্য হয়েছে, ওই দিন কুলবাতপুরে পুজো আছে, ওখানে নিউ মহাকালটা যে পোপটা আছে ওটা আসছে শুনলাম, মানে সম্ভবত যা মানে আসবে কি না জানি না, বাট শুনলাম যে আসছে। তো এছাড়া খানাখুলে আছে, যেখানে এই শনিবার দিনে হয়ে গেল, যেটা খানাখুলে দিয়েছিলাম সাহানাপুর, যে ওখানে যে দিয়েছিলাম বর্মন আসছে, ওখানের পাশের পাড়াটা দিই ডায়মন্ড আসছে, ডায়মন্ডের বড় সেট আপটা আসছে, কি 10 বেস ও 12 মিড, সব থেকে মেদিনীপুরের বড় সেট আপ ওটা। তো ওটার কাছে যাবোই তো আমি, মানে দেখতে যাবো ওটা কেমন বাজে, মানে আশা করছি, মানে এই তো বডি দেখতেই পাচ্ছ, মানে একটা বেস মারবে এক হাত পিছিয়ে যাবো আশা করছি। তো চলো ভিডিওগুলো দেখে নাও, তো আবার পরের ভিডিও আসছি। ফাইনালি ডলফিনের কাছে,
चंदीपुर से शिशॉक रिमिक्स
Remix, dance and give flowers and vigor.